ব্যবসা কতদিন আপনার? 42 বছর। 42? 42 বছর। 42 বছরের এখানেই ঘুরে 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 এই কিনারের মধ্যেই তো? কিনারের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই কিনারের মধ্যেই 42 বছর ধরে ব্যবসা করছে? 1 টাকা থেকে ঝালমুড়ি বিক্রি করছে। 1 টাকা? বন্ধুরা, মাত্র 1 টাকা থেকে উনি স্টার্ট করেছেন ঝালমুড়ি বিক্রি করতে। আজকে কত নেন এখন? হ্যাঁ, না না, এখন মানে কত নেন? এখন 10-15। 10 টাকা আর 15 টাকা করে নেন, খুব বেশি নয়। কিন্তু 40-42 বছর ধরে ব্যবসা করছেন উনি। তো বন্ধুরা, উনি 40-42 বছরের ব্যবসা ওনার, আর এখানে উনি ঘুরে ঘুরে বিক্রি করেন। খুবই পরিশ্রমী, পেঁয়াজটা কাটলেন, এবার লঙ্কাটা কাটছেন উনি। লঙ্কাটা কোথাকার? লঙ্কা বাজারে। হ্যাঁ, বাজারে, এখানকারই কেনা লঙ্কা। হ্যাঁ, এখানকার মার্কেটের কেনা লঙ্কা। মানে ভাবতে অবাক লাগছে, উনি বলছেন যে মাত্র 1 টাকা করে উনি বিক্রি করছেন মশলা মুড়ি, এরপরে যাচ্ছে 10-15 টাকা করে। সত্যি অসাধারণ একটা ইয়ে। হ্যাঁ, আর আপনার নামটা তাহলে? আমার নাম অনিল দাস। অনিল দাস ওনার নাম? অনিল ঝালমুড়ি। অনিল ঝালমুড়ি শপটার নেম। তো বাড়ি এখান থেকে কত দূর আপনার? মতিপুর কলোনি, হসপিটালের সামনে। হসপিটালের সামনে, মতিপুর কলোনি। খুবই ইউনিকভাবে চটপটি। হ্যাঁ, এবার আদা চলে যাচ্ছে খুবই। প্রথমে আপনার পেঁয়াজ গেছে, এবার আদাটা। প্রত্যেক দিন কতটা করে আপনার মাল সেল হয়? ঠিক না, 400-500। মানে প্যাকেট? না, প্যাকেট নয়, 400-500 টাকা ইনকাম। আচ্ছা, ওনার 400-500 টাকা ইনকাম হয়। ইনকামের মধ্যে বেচাকেনা আছে। আচ্ছা আচ্ছা, 150-200 টাকা লাভ হয় সারাদিন। 150-200 টাকা লাভ, বুঝতেই পারছেন বন্ধুরা। আচ্ছা আচ্ছা, বাদাম বা আরও অনেক কিছু দাম বেশির জন্য ওনার লাভটা খুব একটা বেশি হয় না, 150-200 টাকা লাভ। তো চলুন দেখি এরপর কী উনি দিচ্ছেন। লঙ্কা দেখি কেমন বানাচ্ছেন আপনি। দুই মগ চলে গেল। এবার গাজর আর স্যালাড চলে যাচ্ছে, পেঁয়াজ আস্তে আস্তে বানান। লঙ্কা ইয়ে চলে গেল, আবার কিছুটা শসা চলে যাচ্ছে আপনার, আলু সেদ্ধ, আর আপনার ছোলা, কাঁচা ছোলা চলে যাচ্ছে এখন, চানাচুর। ওটা কি দুটো চানাচুর দু রকম, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার কি দিচ্ছেন? কুসুম বীজ চলুন, আম তেল, আম তেল দিন, লবণ, লবণ, মশলা, এটা লেবু, সর্ষের তেল, আর আম তেল সামান্য, আম তেল দিয়ে দিন। বাস, এবার মেক মাছ দেখুন, ওই কি দেখুন, বাস একদম ফুল রেডি। এবার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, মশলাটা খুবই সুন্দর। এবার একটা চলে গেল আপনার নারকেল, এরপর যাচ্ছে বাদাম। তো বন্ধুরা, ফুল রেডি এখন ঝালমুড়ি। এই ঝালমুড়িটা কী নাম তাহলে আপনার? হ্যাঁ, অনিল ঝালমুড়ি। রেডি একদম, আমি এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে ঝালমুড়িটা। এই যে একটা নারকেল আছে এর মধ্যে, আর বাদাম আছে, বিভিন্ন রকম মশলা দেখলেন যে মশলা কী কী আছে, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আছে। এবার ট্রাই করে দেখছি যে কেমন লাগে। বাদামের পরিমাণটা একটু বেশি আছে। তাতে আপনাদের পেট ভরে যাবে, মানে খুবই সুন্দরভাবে বানিয়েছে।